ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস সাথী। সততাই আমাদের একমাত্র আত্মবিশ্বাস, এই মন্ত্রেই আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমরা আবার চলে আসলাম দাস প্রোডাকশন হাউস, যেটা রয়েছে বর্ধমানে, তাদের নিজস্ব কারখানা আছে। এবং যারা আপনাদেরকে খুব খুব পরিমাণে কেয়ার করে থাকেন, সেই দাস প্রোডাকশনে আমরা আজকে আছি। আর দুর্দান্ত বিজনেস হতে চলেছে এটা, এই জুতোর বিজনেস, হাওয়াই চপ্পলের বিজনেস। এটা যতদিন বাড়ছে, এর চাহিদা তত বাড়ছে, আর এর কোনো প্রকার, আশা করি এর কোনো প্রকার ঘামতি হবে না কোনোদিন এই জুতোর বিজনেসে, সেটা আপনারা সবসময় জানেন। তা আমি আজকে বেশি কথা বাড়ালাম না, আজকে দাদার গলার অবস্থাটাও বেশি একটা ভালো নেই, বেশি উনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? আর যতটুকু না হলেই নয়, ততটা কোশ্চেনই আজকে আমরা করব। আর নিত্য নতুন আরো অনেক মাল নিয়ে আজকে হাজির হয়েছে দাস প্রোডাকশন হাউস। আর ঠিকানা এবং মালের কি কোয়ালিটি আছে, যত রকমের কোশ্চেন গুলি আপনাদের থাকে, সেগুলি আমি ক্যামেরা পেছন থেকে গতানুগতিক যেভাবে আপনাদের হয়ে বলি সেইভাবেই বলে যাব যতটা সম্ভব হয়। তা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন, এবং মালের কি রেট কোয়ালিটি কি আছে সেগুলি সমস্ত কিছু এ টু জেড যতটা পারি আমি কোশ্চেন করে নেব, তার সঙ্গে থাকুন। নমস্কার, দাস প্রোডাকশন হাউসের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গলার অবস্থা আমার খুব ভালো না, যার জন্য হয়তো আমি বেশি কথা বলতে পারবো না। একান্তই আমার ভাইকে মানে স্পেশাল থ্যাঙ্কস, কারণ হচ্ছে ভাই টাইম বের করে আসতে পেরেছে আমার কাছে। আর কিছু নতুন আইটেম ভাইকে অনেকদিন থেকেই বলছিলাম যে কিছু নতুন আইটেম এসছে, কিছু নতুন রেট নিয়ে এসছে, আশা করি ভালো লাগবে। আর বেশি কথা বাড়াবো না, চটপট কিছু মাল দেখে নি। হ্যাঁ, বলছিলাম যে ঠিকানাটা জাস্ট মানুষ ভিডিওটা শুরু করার আগে ঠিকানাটা একটু দিয়ে নেবেন, কিভাবে আপনার এখানে পৌঁছতে পারবে, ঠিক আছে? মানে যারা কলকাতা থেকে আসবে তারা কিভাবে আসতে পারবে, আর যারা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবে বা কৃষ্ণনগর ওই লাইনটা থেকে আসবে, বসিরহাট বা ওই ওই টাইপের জায়গা থেকে, ওরা কি করে আসতে পারবে, তার মানে ঠিকানাটা একটু দেবেন, মানে পথ, যে পথে ওরা আসবে সেটা একটু বলবেন। আগের ভিডিওতে আমি বলেছি সেম জায়গা থেকেই এখন বর্ধমানে দিচ্ছি, তো নতুন ব্রাঞ্চ আমাদের এখন একটা করা হচ্ছে, এখনো করা হয়নি, হলে আমি নেক্সট ভিডিওতে সেটা বলে দেবো যে কোন জায়গায় হচ্ছে, যেহেতু সেটা এখনো কাজ চলছে। এখন আমি সেটা পার্টিকুলার বলছি না, এখন যেখানে আসতে হবে সেটা হলো কলকাতা থেকেই আসুক, যেখান থেকে আসুক থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত আসতে হবে। বর্ধমান স্টেশন থেকে যে বাসগুলো নবদ্বীপ লাইনে ভায়া কুসুমগ্রাম হয়ে যাচ্ছে সেই বাসে আসতে হবে, স্টপেজের নাম বালিশা পিত্তলা। আর যারা কৃষ্ণনগর থেকে আসবে খুব ইজি, ডাইরেক্ট বাস যত কোটাই বর্ধমান যায় সব এর উপর দিয়েই যাবে। তারপরে কারো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ফোন করে নিলে, হ্যাঁ ফোন করে নিলে কোনো সমস্যা নেই, তাই আমরা বেশি কথা বাড়াচ্ছি না। তা আজকে দাদা আমরা ভিডিওটা মানে কোন প্রকার জুতোর উপর রাখছি আজকের ভিডিওটা? আজকে মেন কিছুটা রাখছি এভার উপরই রাখছি, প্লাস্টিক এভার বেস্ট রাখছি। তাহলে দাদা আজকে আমরা কত থেকে স্টার্ট করছি হাওয়াই চপ্পল? আজকে মেন প্লাস্টিক এর মাল শুরু করছি আমরা 20 টাকা থেকে। বাচ্চাদের জন্য খুবই সুবিধাদায়ক, বাহ খুবই সুবিধাদায়ক, দেখতে পাচ্ছেন কি রকম মুড়িয়ে টুড়িয়ে দেখাচ্ছে, আরেকটা প্রশ্ন ছিল, যাদের বাড়ি অনেক দূরে বিভিন্ন রাজ্যে, যেহেতু আপনার মা বিভিন্ন রাজ্যে যায়, সেই হিসাবে আসাম ত্রিপুরায় যে মালগুলি যায়, ঠিক আছে, ওরা মানে কিভাবে পেতে পারে, ওদেরকে আসতে হবে না নাকি এখান থেকে সুবিধা পেতে পারে ওরা? এখান থেকে সুবিধা পেয়ে যাবে, আসাম বলুন, ত্রিপুরা বলুন, সিকিমের হালকান্দি, কালিয়াচক, সব জায়গাতেই মাল যায়, বিহারে যায়, কোনো ব্যাপার নেই। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, স্যাম্পল দেখে নেবে, এলে তো অলওয়েজ ওয়েলকাম, না যদি আসতে পারে একান্তই তো মাল ট্রান্সপোর্টে নাম বলে দেবে, সেই ট্রান্সপোর্টে মাল পড়ে যাবে। এটা কত আছে, কত থেকে শুরু? এটা 23 টাকা থেকে শুরু, তাই তো?
একটু সাইড থেকে দেখাবেন, দারুন। নেক্সট কি মাল আছে? নেক্সট দাদা জেন্টস এর দেখাবো, এটা স্পোর্টস এর মাল, স্পোর্টস স্পোর্টস এর মাল, হেভি টেকসই মাল, কোন তো টেকসই মাল একদম, এটা কোনো কথা হবে না এই মালে। এটা কত থেকে শুরু আছে স্টার্ট? রেটটা বেশি ঠিক আছে ওইরকম বলে ওই ব্যাপারটা কেন হয় রেট কখনো ওরকম ভাবে ডিফার করে না। একটা জিনিস বুঝতে হবে দাদা, আপনি ভিডিও করছেন আজ, আজ থেকে এক বছর পরে সেটা যেহেতু ভিডিওটা অনেকদিন আগে করা থাকে সেই জন্য আচ্ছা ঠিক আছে এই একটা সমস্যা হচ্ছিল যাই হোক আপনি সুন্দর করে সেটা বুঝিয়ে দিলেন। নেক্সট কোন মালটা দেখাবেন? ৪১৩ তাই তো, এটা যারা খুচরো বিক্রি করে ওরা মোটামুটি কত টাকা এটা বিক্রি করে থাকে? ৫০ টাকা তাই তো, তার মানে মোটামুটি ২০ টাকার মতো থাকছে। ব্যাপক একটা ব্যাপার, মানে ৫০ টাকায় ২০ টাকা মানে বিরাট ব্যাপার। এই জন্যই লোকে বলে মানে সুতো আর জুতো, ঠিক আছে এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে নেক্সট এটাও প্লাস্টিকের ওপরই, এটা কত থেকে? এটা দাদা ৪০ টাকা ৪০ টাকা বাহ দারুন, খুবই কোয়ালিটির মাল এটা, বাহ দারুন একটা চপ্পল, একদম নতুনত্ব আছে, সুন্দর হাফ বুট, এটা লেডিস হাফ বুট, হাই ডিমান্ড, এটা যেমন খুশি করবেন, যেমন খুশি দেখেন, যেমন খুশি করবেন কিছু ব্যাপার না। এটা কটা কালার হয়? এটা দাদা বান্ডিলে ৬টা আসবে, ৩-৪ রকমের কালার হবে। বাহ মোটামুটি ৬টা নিতে হবে তাই তো, মিনিমাম মিনিমাম ৬টা ১২টা এরকম করে সেট করা থাকে। এটা আমি আর বারবার বলছি না, কারণ চটির ব্যাপার, এটা একটা নির্দিষ্ট সাইজেই নিতে হয়, ঠিক আছে। খুচরো হলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু পাইকারিতে সেটা দেখা গেল লেডিজ এর ক্ষেত্রে ৪-৫-৬-৭ এরকম সেট থাকে, জেন্টস এর ক্ষেত্রে ৬-৭-৮-৯-১০ এরকম সেট করা থাকে, সেই হিসেবে নিতে হয়। নেক্সট কি আছে? এটার রেঞ্জটা কত আছে? এটা দাদা ১৩৫ টাকা থেকে শুরু, ১৩৫ বাহ খুব হাই রেঞ্জের মাল এটা দাদা, খুব হাই রেঞ্জের মাল, খুব টেকসই। মোটামুটি কতদিন টেকে, মানে টিকবে এটা? ১ বছর কোনো কথাই নেই, ১ বছর দারুন। নেক্সট আছে এটা মেয়েদের হাফ, এটা কত থেকে শুরু হচ্ছে? ৬২ টাকা থেকে, ১১০ টাকা থেকে শুরু। সব অনেক রকম আছে, সব দেখাটা সম্ভব না, মোটামুটি দেখাচ্ছি। এটা দেখে নিন, এটা কত থেকে? এটা ৪-৫ রকমের কালার আসবে, ৪ থেকে ৮ সাইজ আসবে, এটা ১১০ টাকা, পিউ, এটা কত থেকে শুরু? ৯৫ টাকা,
দাদার অনেক কটা গোডাউন আছে, তা আমরা সমস্ত গোডাউনে যাওয়া সম্ভব নয়, এগুলো একটু দূরে দূরে আছে। এই জন্য আমরা মোটামুটি যেটাতে উনি আজকে থাকতে পারবেন সেই গোডাউন থেকেই ভিডিওটা করছি। এই জন্য সমস্ত স্টক দেখাতে পারছি না এই মুহূর্তে, তবে আমরা স্টকগুলি আবার নিয়ে নেব, সেটা অ্যাড করে দেব। দাদাকে বলেছি দাদা ওই ভিডিও করে আমাদের স্টকগুলি দিয়ে দেবেন, আমরা এর সঙ্গে জুড়ে নেব। নেক্সট, এটা তিন রকম কালারের আসবে, ইউএসএম টেটা 95 টাকা থেকে শুরু। তা বলছিলাম যে এই হাওয়াই চপ্পল গুলি, এগুলি কি মানে এই যে প্লাস্টিকের চপ্পল গুলি, এগুলো কি আপনার কোম্পানিতে তৈরি হয় নাকি এগুলো অন্য কোথাও থেকে? না না, এগুলো আমাদের ডাইরেক্ট কোম্পানি থেকে আসে। ও, ডাইরেক্ট কোম্পানি থেকে সেলিং করে, ঠিক আছে। তাহলে আপনার এখানে কোন ধরনের মানে চপ্পল গুলি পাওয়া যায়? তৈরি হয় চপ্পল তো আমার তো এখানে তো মানে চপ্পল আমার 18 টাকা থেকে শুরু হয়ে যায়। ছেলেদের পায়ে পায়ে থাকে, বর্ষাকালে বর্ষাকালে এটা বেশি ব্যবহৃত হয়। দুর্দান্ত। বাহ, দারুন। এটা কত থেকে হচ্ছে? এটা 88 টাকা। 88 টাকা, 88 টাকা। নিউবর্ন বেবিদের এটা তো খুবই কমন একটা চপ্পল, প্রায় সব জায়গায় মাত্র 25 টাকা দিয়ে। 25 টাকা। এই একজনের, বাহ দারুন। এটা কত? 110 টাকা। 110, 110। মোটামুটি 110 এর মালগুলি কিরকম টেকসই হবে? দারুন, খুব ভালো, পরে আরাম, কোন স্কিপ করবে না, খুবই ভালো, খুবই ভালো। এটা ছেলেদের নাকি? দারুন দারুন ডিজাইন দাদার এখানে সবসময়। মানে আপনারা লেটেস্ট যে সমস্ত চপ্পল গুলি সেগুলি সবার আগে আপনারা পেয়ে যাবেন দাস প্রোডাকশন হাউসে। তাই চিন্তা ভাবনা বেশি না করে আপনারা নেমে পড়তে পারেন এই বিজনেসে। আর জুতোর বিজনেস তো বুঝতেই পাচ্ছেন, এর ব্যাপক চাহিদা রয়েছে, বারবার আমার বলার দরকার নেই, আপনারা সেটা ভালো করেই জানেন। এরপর নেক্সট কি থাকছে? কত এটা রেঞ্জ আছে? 92 টাকা থেকে শুরু। 92 থেকে, দারুন। দারুন দারুন। 145, তাই তো? এটা কত আছে? এটা আছে 78, তাই তো? বাহ দারুন। এই এক ধরনের আছে দাদা, স্টাইলিস্ট ওপর, বিভিন্ন কালারের হয়, দারুন ডেপ, একদম পুরো এক দেড় বছর বুক চুকা পড়া যাবে এসব জুতো। এটা কেমন রেট আছে? এটা রেট দাদা 160, 160। এই এক ধরনের আছে লেডিস এর, বান্ডিলা খুলছি না। এটা তো খুবই কমন আর ব্যাপক স্টাইলিশ। এটা দাদা সিঙ্গেল লেয়ারে যেটা পাবেন সেটা পাবেন 95 টাকায়,
যেটা ডবল লেয়ারের সেটা পাবেন 170 টাকা এটা তাহলে 250 উপরে বিক্রি আছে অনেক অনেক এগুলো 250-300 বিক্রি আছে বাহ অবশ্যই টাইম দেওয়া হবে